দেশজুড়ে যখন অক্সিজেনের সংকটে রোগী মৃত্যুর ঘটনা বাড়ছে, তখন আশার আলো দেখাচ্ছে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ হাসপাতাল। অক্সিজেনের চাহিদা মেটাতে হাসপাতালে তৈরি হলো অক্সিজেন জেনারেটর প্ল্যান্ট। হাসপাতালের সুপার জানিয়েছেন, 2000 লিটার ক্ষমতা সম্পন্ন এই অক্সিজেন প্ল্যান্ট আগামী 2-3 দিনের মধ্যে পুরোদস্তুর কাজ করা শুরু করবে। সাধারণ রোগীদের পাশাপাশি করোনা আক্রান্তদেরও অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে। এর পাশাপাশি হাসপাতালের অক্সিজেনের যোগান নিয়েও সাধারণ মানুষকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে জেলা প্রশাসন। এই মুহূর্তে কোচবিহারে অ্যাক্টিভ রোগীর সংখ্যা 580। গত 24 ঘন্টায় জেলায় আক্রান্ত হয়েছেন 117 জন। আরামের ডেন্টাল কলেজে নতুন ভবনে চালু হতে চলেছে 112 বেডের কোভিড চিকিৎসা কেন্দ্র। এর মধ্যে 80টি জেনারেল বেড এবং 32টি এইচডিইউ। আরামের ডেন্টাল কলেজে নতুন কোভিড চিকিৎসা কেন্দ্রের দায়িত্বে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা। গত বছর কোভিড পরিস্থিতিতে এই করোনা চিকিৎসা কেন্দ্র চালু করার পরিকল্পনা করা হয়। এবার লাগাম ছাড়া সংক্রমণে তা বাস্তবায়িত হতে চলেছে। সরকারি হাসপাতালের পাশাপাশি মুকুন্দপুর আমৃত বাড়ানো হলো কোভিড বেড। মোট 110টি কোভিড বেড তৈরির পরিকল্পনা রয়েছে। আজ প্রথম ধাপে চালু হলো 30টি কোভিড বেড। এনআরএস নিয়ে বিস্তারিত ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই, দেখে নেব। এই মুহূর্তে আমরা এনআরএস মেডিকেল কলেজের একাডেমিক বিল্ডিং এর সামনে রয়েছি। সেখানে টিকাকরণের জন্য লাইন হয়ে আছে আমরা দেখতে পাচ্ছি, এবং বহু মানুষ সকাল থেকে তারা অপেক্ষা করছেন, লাইন দিয়ে তারা দাঁড়িয়ে আছেন এবং সারিবদ্ধভাবে আছেন। তবে এখানে তারা যে দাঁড়িয়ে আছেন, কারোর মধ্যে শারীরিক দূরত্ব বিধি নেই। দেখা যাচ্ছে যে অধিকাংশই মাস্ক পরেছেন, মাস্ক ক্লথ মাস্ক হোক, সার্জিক্যাল মাস্ক হোক, তারা সেটা পড়েছেন। তবে শারীরিক দূরত্ব বিধি যেটা বলা হচ্ছে সেটা কোনোভাবেই যে মানা হয়নি সেটা দেখা যাচ্ছে। আপনারা এখানে কটায় এসছেন? আমি এখানে 15-10টায় এসছি। আচ্ছা, এবার এখানে যে গা ঘেসে গেছে সব দাঁড়িয়ে আছেন কেন? একটু তো দূরত্ব করে দাঁড়াতে পারে। দূরত্ব বিধি অবশ্যই বজায় রাখা উচিত, কিন্তু মানে এত মানুষের লাইন পড়েছে এখানে যে মেনটেন অবশ্যই করা উচিত। আরো একজন আছেন, তার সঙ্গে কথা বলবো। হ্যাঁ, কি বলছেন বলুন। এদের ম্যানেজমেন্টের খুব ভুল আছে, কারণ যদি সেকেন্ড ডোজ ফার্স্ট ডোজ একই লাইন করেছিল, এখন বলছে না সেকেন্ড ডোজ আসলেই ছেড়ে দেবে। এখন ওর ভিতর ফার্স্ট ডোজও চলে যাচ্ছে, সেকেন্ড ডোজও চলে যাচ্ছে। আমরা যারা দাঁড়িয়ে আছি তারা দাঁড়িয়েই আছি। এখন কি টিকা পাওয়া যাচ্ছে? না, আমি আমার ডিউ ডেট দিয়ে দিয়েছি, টিকা আমার পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। কিন্তু বললো সোমবারে, আমাকে ডেটটা দিয়ে দিল সোমবারে আসার জন্য। উনি যেটা জানাচ্ছেন যে আমার হাতে যে স্লিপ রয়েছে, এরকম একটি স্লিপ দিয়ে দিয়েছে, সেই স্লিপে সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছে এবং তাকে সোমবার আসতে বলেছে। তার আধার কার্ড ইত্যাদি সব নিয়ে, তার মোবাইল নাম্বার নিয়ে তাকে আসতে বলেছে। এনআরএস মেডিকেল কলেজ কর্তৃপক্ষ যেটা বলছেন যে প্রত্যেক দিন তারা নির্দিষ্ট সংখ্যক রোগীদের টিকা দিচ্ছেন, এবং তারা সকালেই দেখে নিচ্ছেন যে কত টিকা আছে, এবং তার চেয়ে বেশি সংখ্যক ব্যক্তি যদি লাইনে আসে তাহলে তাদেরকে ডিউ স্লিপ দেওয়ার ব্যবস্থা করে নিয়েছেন। এবং তারা বলছেন যে এইভাবেই তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। যদিও যারা এসছেন তারা অবশ্যই অব্যবস্থার অভিযোগ করছেন, কারণ তারা রোদে দীর্ঘক্ষণ দাঁড়াতে হচ্ছে এবং গা ঘেসে গেছে দাঁড়াতে হচ্ছে বলে তারা ঝুঁকি নিয়ে এখানে টিকা নিতে আসছেন বলেই অভিযোগ। ক্যামেরায় অমিত নাথের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।